আজ জানো তো, ঘুম থেকে উঠতে না অনেকটাই বেলা হয়ে গিয়েছে, মানে প্রায় 7:30 বেজে গেছে। কারণ কাল রাত্রেবেলা ঘুমিয়েছিলাম অনেকটা রাত্রে, প্রায় হচ্ছে তোমার 3:30টার দিক করে, কারণ কালকের ওই পায়ের যন্ত্রণা জানো তো। তো কিছু করার নেই, কি করব, উঠতে পারিনি ভোরবেলা। তো বেলায় উঠে সমস্ত কাচাকুচি কাজ কমপ্লিট করে আমি না একদম স্নান করে নিয়েছি। কেন বলো তো, এত কিছু কাচাকুচি করতে গিয়ে না পুরো ভিজে গেছিলাম। তো ভাবলাম স্নানটা একেবারে সেরে নিই। তো স্নানটা সেরেই একেবারে ছাদে এসে আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগটা তো আমি এখন থেকেই স্টার্ট করছি ছাদ থেকে, কারণ সমস্ত জামাকাপড়, অনেকগুলো জামাকাপড় তো কেচে আমি ছাদে দিতে এসেছি, নাহলে শুকনো হবে না পুরো, দেখো পুরো ভর্তি দড়ি, নাহলে শুকনো হবে না, সেই জন্য ছাদে দিতে চলে এসেছি। আর ছাদে দিয়ে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো নিচে যাই, এখন চাটা একটু খাবো। তো চলো। কোনো কাজ আর ইয়ে নেই, দেখো আকাশে একটা হালকা মেঘও এসে গেছে, এদিকটা পুরো পরিষ্কার একদম আকাশ, দেখো আশেপাশে কোনো, এইখানটা একটু মেঘ এসেছে হালকা, আর এইখানটা একটু মেঘ এসেছে। জানি না বৃষ্টি হবে কি হবে না, এলেও কতক্ষণ থাকবে, জামা কাপড় তো অনেক কেচেও ফেলেছি, দেখা যাক। তো চলো নিচে যাওয়া যাক। তো চলো, এই যে আমার বিস্কিট আর চা, আর মেয়ের হচ্ছে কলা। তো আজ টিফিনে এই চারটে বিস্কুট দিয়ে আমি টিফিনটা ছাড়বো। এই সুজির বিস্কুটগুলো না পেটটা বাহার রাখে জানো তো। তো চলো খেয়ে নিই। কারি পাতা আর কুল পোশাক তুলে আনলাম, অলির জন্য ভাতে দেবো। তো চলো অলির ভাতটা এবার বসাবো। এই যে চাল ডাল ধুয়ে নিয়েছি একসাথে, তো চলো ভাতটা বসাবো। এখন বাইরে খেলা করছে, সেই সুযোগে আমি ওর ভাতটা করে ফেলি। এইমাত্র সকালে দেখলে তো আমরা ছাদে দিয়ে এলাম, আবার যা বৃষ্টি শুরু হলো সব তুলে নিলাম, আবার এখন ছাদে দিতে যেতে হচ্ছে। আবার রোদ উঠেছে, এখন আবার গিয়ে এগুলো সব ছাদে দিতে হবে, পুরো ভিজে না শুকনো হবে না, নাহলে তো রোদ উঠলে দেখে থাকা যায় না। ওই জন্য আবার ছুটে এলাম, এখন ঘরের ভেতর থেকে সব তুলে বাইরে দিয়ে দেব। তো চলো আবার মিলে দিই সব। দেখো এইমাত্র বৃষ্টি হয়ে গেল, কেউ বলবে, আবার এরকম ঝলমলে রোদ, এগুলো আবার মিলে দিই। এই বর্ষাকালের এক ঝামেলা, একবার মেলো একবার তোলো, এতবার এই উপর নিচে ওঠা না বা, আমার পায়ের অবস্থা তো ভালো না, সম্ভব হয় না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। চলো মেলা কমপ্লিট, এখন তো আকাশের অবস্থা ভালোই, এবার দেখা যাক কি হয়। এদিকটা একটু মেঘ আছে, এদিকটা কি দারুণ লাগছে দেখো, বা। তো চলো নিচে যাই। এই হচ্ছে আমাদের ছাদ থেকে নিচেটার ভিউ। তো চলো, বাবা এই যে বাজার থেকে এগুলো নিয়ে এলো, এখন এগুলো জায়গায় রেখে দেব, কি কি নিয়ে এসছে দেখবে। গ্যাসের এখানটা রেখেই তোমাদের দেখাচ্ছি, এই যে দুধ, এই যে সুজি, এই যে ডালিয়া, আর এই যে একটা বাটার, এই চারটা জিনিসই আনার ছিল, বাকি সবই আছে। তো এগুলো শেষ হয়ে গেছিলো এই জন্য বাবা নিয়ে চলে এলো, চলো এগুলো রেখে দিই। দুধটা এখানে থাকবে, বাটারটা ফ্রিজে রাখবো, আমাদের ফ্রিজটা রান্নাঘরে থাকে না সেই জন্য না, ফ্রিজটার বাইরে চিটে পড়ে গেছে একদম। আর ওলিকে ভাত খাবো, তাই ওলিকে আনতে যাচ্ছে, চুলটা খুলে পুরো ঘামে ভিজে গেছে। দেখো আমার দেওরের নতুন ঘর করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দরজাটা দেখো, এই যে দরজা খুলে গেল, এই হচ্ছে রুম। এটা এখন এসেছে আঁকা আঁকতে, তো
রুবুর কাছে সব ড্রয়িং শিখতে এসেছে। আর এই ওপরে লাইট দেখো, এই দে এখানে দেখো ছাদ থেকে, আর আমাদের ছাদ দেখো এখান। ওলি দাঁড়া, ওলি দেখো না কিরম ছুটোছুটি করছে এখানে বনে পিপির সাথে ওর। আর এই হচ্ছে মানে দেবজিতের ঘরটা হচ্ছে আসলে তিনতলা, এই হচ্ছে নিচু, এই একতলা, এই দুতলা, আর এই তিনতলায় হচ্ছে ওর ঘর, আর ওই হচ্ছে আমাদের বাড়ি। দেখতে পাচ্ছ তো ডিস্টেন্সটা দেখো, এই আর ওই, মানে এগুলো সব আমাদের জ্ঞাতিদের, মানে জ্ঞাতির সব কাকিমা জেঠিমা সব। ওই হচ্ছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির ছাদে এখন এত জামাকাপড় শুকনো হচ্ছে, সব শুকনো করতে দিয়েছি, আর আকাশ পরিষ্কার ঝকঝক করছে, সব শুকনো হয়ে যাবে নিশ্চিন্ত। আর এই হচ্ছে আমাদের পুকুরটা, তো দেখো এখান থেকে কত সুন্দর লাগছে। আমি মানে এদের ছাদে এই নিয়ে দুবার এলাম, একবার এসেছিলাম অনেক দিন আগে, তখন এই ঘর হয়নি, আর একবার এলাম এই। তো চলো, কি করছো তুমি এত ছুটোছুটি করছো কেন? এই ধরতো ধরতো ধরতো, এই এখন বনির সাথে খেলা করছে, এই যে এই ধর 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 ধর, আমার সোনাটাকে ধর, সোনাটাকে ধর, সোনাটাকে ধর, সোনাটাকে ধর, ইয়াতো ওই 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 ওই, হাই চলে যাচ্ছে পিপি। ও এখানে এসে খুব আনন্দ পায় খেলা করে শুধু। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর এদিকে হয়েছে বাথরুম ঘর করেছে, এই যে সুন্দর হয়েছে সবকিছু, এবার খালি বিয়ের অপেক্ষা। ছটা বাচ্চা বড় হয়ে গেছে, এই যে এই যে দেখতে পাচ্ছ বড় হয়ে যাচ্ছে। এই বেরোবি কবে তোরা, কবে বেরোবি? দেখো সেই ছটা বাচ্চা এখন বড় হয়ে গেছে, আর পালকও গজে গেছে। এই যে ওরে বাবা, ওদেরকে বের করতে হবে জানো বনি, না হলে বের হবে না। কি করছিস তুই এটা নিয়ে? এটা কে? ভাই। ভাই ও নিয়ে বসতে কাউকে দেবে না, এটা ভাই। চলো চলো ঘরে চলো, ভাইকে রেখে দাও, ভাইকে পরে এসে আদর করে। চলো এবার গায়ে জামা নে, চলো চলো মা চলো চলো। তুমি আবার কি হয়েছে তোমার মাথাটা? কি হয়েছে? কাজ করছে না কিছু? কেন তুমি ঘরে চলে যাও, বাগনান কি করবে? বড় গাড়ি কি হয়েছে? উল্টো পাল্টা দেবো, আমার শাশুড়িকে ডাকবো, উল্টো পাল্টা কথা, গাড়ির তলায় পড়বো, ঘরে চলে যাও, বৌমারা মারবে ধরে। চলো ঘরে চলে যাও, গিয়ে খেয়ে নাও, একটু জল টল খেয়ে শুয়ে পড়ো, গিয়ে যাও জল টল খেয়ে শুয়ে পড়ো, গিয়ে যাও। আবার গাড়ির তো পাগল হয়ে গেছে পূর্ণি পিসি, এই যে বসে আছে, আর এই অলিও চলে এসেছে, এখন এর সাথে বসে খেলা করবে। কিন্তু বনু তখন খাবে, এখন তুই বনি তখন খাবে, তুমি এখন বাড়ি চলে যাও। মামা তো ছবি তোলো, তোমার ছবিই উঠেছে, তোমার ছবিই উঠেছে, তুমি এখন বাড়ি যাও, শোনা বিকালে আসবে। আমি থাকবো না, ওলি তো যাবে না কোথাও, ওলি এখানেই আছে। ওরে তুই, আমি তোকে বলতে মানা করছি, চলো ওলি এখন হাম করবে, হাম। তো গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ওপরের সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে, একদম পাটপাট করে রেখে এসে এখন এসেছি রান্নাঘরে। আমি খাবো, আর ওখানে ওলির খাবারটা তো বসে গিয়েছে, এখানে আমি ভাতটা খেয়ে নেবো। তো কী রান্না হয়েছে চলো দেখে নাও, এখানে হচ্ছে ঢেঁড়সের ঝাল, এখানে হয়েছে শাক ভাজা, এখানে হচ্ছে মায়েদের মায়ের আর বাবার মাছের ঝোল, আর আমার হয়েছে মাছের ঝাল, আর এখানে ভাত আছে। তো চলো ভাতটা বেড়ে নিই, তো এই যে আমার লাঞ্চ তাহলে কমপ্লিট, তো চলো ভাতটা খেয়ে নি। কি কথা বলছো তুমি একা একা? কি কথা কই দেখি, কি কথা বলছো?
একা একা তুমি কি বকছো? দুষ্টু দুষ্টু ওলি ভালো না, ওলি পচা, ওলি পচা, ওলি পচা, কই দেখি মুখটা, ওলি পচা, ওলি পচা, কি ভাও, কি ভাও, কি ভালো, কি ভালো, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, আমার সোনাটা শুধু পচা মনু নু নু। এই যে চুরমু নিয়েছি বিকেলবেলা, বিকেলবেলা একটু চুরমুর কিনলাম, এসেছিল ফুচকা, তো ভাবলাম ফুচকা খাবো না, একটু চুরমুর খাবো, তো এখন এই বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে খাবো। চলো চুরমুরটা খাই। অনেকদিন পরে চুলটাকে বিননি করেছি, দেখো মানে কড়াই হয় না, নিজে নিজে না টাইট করে করতে পারে না, তাই জন্য কড়াই হয় না, নিজে মা দোকানে গেলে মা করে দেয়, নিজে নিজে তো টাইট করতে পারে না। সুজি আর পরোটা বানাও, তো চলো বানিয়ে ফেলি ঝটপট করে। তো দেখো সুজিটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন এখন একটু ভালো করে লাল করে ভেজে নেব সুজিটাকে, তো চলো লাল করে ভেজে নেব। একটু ঘি দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে এটাকে ভালো করে ভাজবো। তো দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছে, একদম দেখো পুরো লাল করে ভেজেছি, একটু লাল করে আমি এবার সুজিতে ভাজে না হলে আমার ভালো লাগে না। তো দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে একটু চিনি আর একটু নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হবে না দিয়ে নেবে। তো দেখো আমার সুজি একদম রেডি, তো পিস কেটে নিয়েছি, এখন খাওয়ার সময় শুধু পিস তুলে তুলে সার্ভ করব। তো চলো এটাকে সাইড করে দিই, এখন রুটিটা করে ফেলি আর পরোটাটা করে ফেলি। চলো এখন খাবারটা আমি তুলে নেব, আর এই যে হাজব্যান্ডের থালাটা রেডি করছি, এখানে পরোটাটা নিয়ে নিয়েছি আর সুজিটা, আর তোমাদের তো বলা হলো না সুজিটাতে না শেষে ঘি দিয়ে তারপর নামিয়েছি জানো তো। তো খাওয়া করে অনেকক্ষণ হলো চলে এসেছি ওপরে, আর কাঁদে নেই, খাওয়া করে অনেকক্ষণ হলো চলে এসেছি ওপরে, আর এখন ওলি তো ছোটাছুটি মানে এঘর ওঘর করে ছোটাছুটি করছে, মানে কোনো ঠিক ঠিকানা নেই এমন ছোটাছুটি করছে, আর কখন ঘুমাবে এখন প্রায় ঘড়িতে সময় হয়েছে 11:01 পুরো, তো কখন ঘুমাবে দেখা যাক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আই হোপ কি তোমাদের ভিডিওতে কিছু না কিছু তো ভালো লেগেছে, যেটু যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই, বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তো চলো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে ভালো লাগবে। তো টাটা, টাটা করে দাও, টাটা ভালো করে, টাটা করো, আরে চোখে দেখে দাও একটু, ওই বাবা, টাটা।